বাংলাদেশে পেস বোলিং এর জাগরণ ঘটছে, এই কথা বললেও হয়তো ভুল বলা হবে না। আর সেই জাগরণের নতুন সংযোজন নাহিদ রানা। বিপিএল অভিষেকে টানা 140 কিলোমিটারের বেশি গতিতে বল করে তাক লাগিয়ে দিয়েছেন এই পেসার। আরেকটু হলেই তার বলের গতি পৌঁছে যেত 150 কিলোমিটারে। এদিন নিজের করা 24টা লিগাল ডেলিভারির মধ্যে 17টা বলই 140 কিলোমিটারের বেশি গতিতে করেছেন নাহিদ রানা। সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় 148 কিলোমিটার। ডানহাতি এই ফাস্ট বোলারের বয়স মাত্র 20 বছর। দীর্ঘদেহী কিন্তু লিকলিকে গড়নের এক বোলার। দৌড়ে এসে জীবনের প্রথম টি টোয়েন্টি ম্যাচের প্রথম বলেই করে বসলেন নো বল। পরের বলেই বোল্ড করে দেন অ্যালেক্স ব্লেককে, তবে সেটি ছিল ফ্রি হিট। এরপর যেন ব্লেকের ওপর দিয়ে আগুনের ঝড় চালাতে থাকেন রানা। ওভারের পরের সবগুলো বলই করেন 140 কিলোমিটারের ওপরে। সেই ওভারে তার সর্বোচ্চ গতি ছিল 146 কিলোমিটার। নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে রানার গতি আরও এক ধাপ ওপরে। এই ওভারের তিনটি বলই করেছেন 146 কিলোমিটারে। তৃতীয় বলটা করেছেন এই ম্যাচে নিজের সর্বোচ্চ ঘন্টায় 148 কিলোমিটারে। তৃতীয় ওভারে এসে আবার বুদ্ধিমত্তার প্রয়োগ করেছেন তিনি। ছয় বলের মধ্যে তিনটাই করেছেন স্লোয়ার। আর বোলিং কোটার চতুর্থ ওভারে এসে ছয় বলের মধ্যে পাঁচটাই করেছেন 140-এর ওপরে। শেষ পর্যন্ত 20 রানের বিনিময়ে এক উইকেট নিয়ে চার ওভার শেষ করেছেন রানা। ডানহাতি এই ফাস্ট বোলার উঠে এসেছেন রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলা থেকে। ক্রিকেটের সাথে তার যুক্ত হওয়ার গল্প অনেকটা চমক জাগানোর মতোই। 2020 সাল পর্যন্ত ক্রিকেট বলটাই হাতে নেওয়ার সুযোগ হয়নি তার। তিন বছরের মাথায় তিনি খেলছেন দেশের সবচেয়ে জৌলুসপূর্ণ টুর্নামেন্ট। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ছোটবেলা থেকেই রাবার এবং টেনিস বল দিয়ে ক্রিকেট খেলে বড় হয়েছেন। পেশাদার ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল, তবে পরিবারের শর্ত ছিল আগে এসএসসি পরীক্ষায় পাশ করতে হবে, তাহলেই তাকে ভর্তি করানো হবে ক্রিকেট একাডেমিতে। 2020 সালে এসএসসি পাশ করে নিজের স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে যান রানা। তাকে ভর্তি করিয়ে দেওয়া হয় রাজশাহীর একটি ক্রিকেট একাডেমিতে। একটি অনলাইন সংবাদ মাধ্যমের কাছে এই কথাগুলো জানিয়েছেন রানা নিজেই। সেই একাডেমিতে রাজশাহী বিভাগীয় দলের ব্যাটারদেরকে বল করতে নেই বোলার। সেখানে তার গতি দেখে তাকে একটা প্র্যাকটিস ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর সেখান থেকেই পা রাখেন প্রথম শ্রেণীর ক্রিকেটে। 2022 সালের অনূর্ধ্ব 19 বিশ্বকাপের দলেও স্ট্যান্ড বাই হিসেবে ছিলেন এই বোলার। তিন বছরেরও কম সময়ে রানা সক্ষম হয়েছেন নিজের দিকে অনেকটা আলো কেড়ে নিতে, সেটা নিজের পারফরম্যান্স আর বিশেষ করে গতি দিয়ে। সবশেষ এনসিএলেই বরিশাল, ঢাকা মেট্রো আর খুলনা বিভাগের বিপক্ষে টানা তিন ম্যাচে নিয়েছেন 5 উইকেট। এর মধ্যে ঢাকা মেট্রোর বিপক্ষে ম্যাচে নিয়েছেন 9টা উইকেট। এছাড়াও পুরো এনসিএলেই দুর্দান্ত বোলিং করেছেন। তার বয়সটা মাত্র 20 বছর। যত্ন নিলে তিনি যেমন হয়ে উঠতে পারেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গতিময় বোলার, তেমনি হয়ে উঠতে পারেন দেশের ক্রিকেটের বড় একটা সম্পদ। জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেনজি।